ইটাহার ব্লকের সুরুন গ্রাম পঞ্চায়েতের বাড়িওল ঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ালেন এক সমাজকর্মী তথা শিক্ষক। রায়গঞ্জ শহরের বাসিন্দা শিক্ষক পার্থ সারথী মিত্র বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। বাড়িওল ঘাটের এই দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে সেই গ্রামে ছুটে যান তিনি। ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের হাতে ব্যক্তিগত উদ্যোগে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এই শিক্ষক। সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বিষয়টা হচ্ছে গত পরশু দিন যেদিন ঘটনা ঘটে সেদিন আমি এই আমি নিজেই সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি, লোকের কাজকর্ম নিয়ে ইটার অঞ্চলে ব্যস্ত ছিলাম। সন্ধ্যার সময় বাড়িতে গিয়ে হঠাৎ দেখছি একটা মোবাইলে একটা নিউজ চ্যানেলের খবর এসছে যে আমাদের ইটারের বাড়িওল ঘাটে বাড়িঘর পোড়া গেছে, সাতটা পরিবারের ১৬টা ঘর বাড়ি পোড়া গেছে। তো তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে ওখানে যেয়ে পৌঁছাতে হবে। কালকে আমি সারাদিন প্রস্তুতি নিলাম, কালকে আমার স্কুলে পরীক্ষা দিয়ে আমি জানি সকালবেলা আমি এখানে চলে আসলাম। এসে আমি এখান থেকে যতটুকু পারবো আমার নিজের ব্যক্তিগত সাধ্যমতো যা পারবো এই দুর্গত পরিবারগুলোকে দিয়ে আমি এখান থেকে সোজা স্কুলে চলে যাবো।